ভুল ধারণা আমাদের সমাজে এবং আমাদের বডি বিল্ডিং ইন্ডাস্ট্রিতে, যেটা একদম মানে মানুষের ভিতরে একদম ঢুকাই দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে আপনি যদি জিম করেন এবং জিম করার পরে আপনার জিম যদি ছেড়ে দেন তাহলে আপনি নাকি নষ্ট হয়ে যাবেন, আপনার বডি নাকি নষ্ট হয়ে যাবে, মানে আপনার নাকি খুব ক্ষতি হয়ে যাবে, এরকম একটা ধারণা ঢুকাই দেওয়া হয়েছে মানুষের ভিতরে যে আপনি যদি জিমে যান, জিম করেন, জিম করার পরে আপনি যদি জিম না করেন বা জিম ছেড়ে দেন তাহলে আপনার অনেক ক্ষতি হয়ে যাবে, আপনি অনেক খারাপ অবস্থায় চলে যাবেন, অনেক অসুস্থ হয়ে যাবেন, এরকম একটা ধারণা মানুষের ব্রেনের ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে। এর জন্য অনেকে করে কি মানে ভয়ে জিমেই আসার সাহস পায় না, যে আমি যে জিম করবো আমি যদি আবার না করতে পারি তাহলে তো আমি অনেক বড় অসুস্থ হয়ে যাবো বা অনেক খারাপ অবস্থা হয়ে যাবে আমার, এই ভয়ে অনেকে জিমেই আসে না। এরকম আমার জিমেতেও অনেকে আসে, আসার পরে জিজ্ঞেস করে ভাইয়া আমি তো জিম করবো, করার পরে আমি যদি ছয় মাস বা এক বছর করি, করার পরে যদি আমি কয়েকদিন না করি বা আমি যদি বলি যে আমি এক বছর করবো না তাহলে কি আমি অনেক খারাপ অবস্থা হয়ে যাবে, আমার আমার কি সব কিছু নষ্ট হয়ে যাবে, আমার কি খুব খারাপ হবে? তো এই জিনিসগুলো যে মানুষের মাথায় ঢুকছে এটার আমি একটা সংক্ষেপে একটা বিশ্লেষণ ধরে ট্রাই করি আপনাদেরকে। ধরেন আপনি কখনো জিম করেন নাই, আপনি একদম নিউ, আপনার বডি ওয়েট ধরেন 50 কেজি, হ্যাঁ আপনি নর্মাল হ্যাংলা পাতলা একটা মানুষ, আপনি জিমে এখনও জয়েন করেন নাই, আপনি নর্মাল আছেন, তো আপনি জিমে জয়েন করলেন, জয়েন করার পরে ব্যায়াম করতেছেন, ব্যায়াম করার পরে পরে আপনার বডিটা খুব তাড়াতাড়ি আস্তে আস্তে সুন্দরভাবে বাড়তেছে এবং আপনি ঠিক মতন খাওয়া দাওয়া করতেছেন, আপনার রুচিও বাড়তেছে, তো সেগুলো দেখা গেছে যে আপনার মানে পর্যাপ্ত পরিমাণের পরিচর্যা হওয়ার কারণে শরীরের উপরে আপনার কিন্তু গ্লেজ বেড়ে গেছে শরীরে, তো দেখা গেলো আপনার শরীরটাও অনেক সুন্দর হয়েছে, মাসেলও অনেক বাড়ছে, একদম মানে পরিচর্যা যেমন করতেছেন আপনার আউটপুটও তেমন আসতেছে। তো হঠাৎ করে আপনি যদি জিম বন্ধ করে দেন, বন্ধ করে দেওয়ার পরে কিন্তু আপনি সেইভাবে আপনার শরীরটাকে পরিচর্যা করতেছেন না, যত্নটা সেভাবে নিতেছেন না, যত্নটা সেইভাবে না নেওয়ার কারণে হয় কি আপনি আগে যেরকম ছিলেন, ধরেন আগে আপনি 50 কেজি ছিলেন, তো ওই পর্যায়ে আপনি আবার আস্তে আস্তে যাওয়ার সময় হয়ে যাবে আপনার, দেখা যাবে যে আপনি যদি 50 কেজি থেকে জিম করে এক বছরে 60 কেজি বা 65 কেজি হন, হওয়ার পরে আপনি যদি সেইভাবে আপনার শরীরটাকে পরিচর্যা না করেন তাহলে আপনি আস্তে 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 করে আপনি আপনার আগের পর্যায়ে চলে যাবেন। তো আগের পর্যায়ে যাওয়াটা কিন্তু আপনি অসুস্থ হওয়া কিছু না, কারণ ব্যাপারটা হচ্ছে আপনি পরিচর্যা যেমন করবেন আপনার আউটপুটও তেমন হবে, আপনি যদি পরিচর্যা না করেন তাহলে আপনার রেজাল্ট সেরকম আসবে না, আপনি আবার যেরকম নর্মাল মানুষ ছিলেন সেরকম নর্মাল মানুষই হয়ে যাবেন, সেটা হচ্ছে গিয়া মেন জিনিস। আপনি যদি অনেক মোটা হয়ে থাকেন তাহলে জিম করার পরে যদি আপনি জিম ছেড়ে দেন তাহলে দেখা যাবে আপনি আস্তে আস্তে আবার আগের মতো মোটাও হয়ে যেতে পারেন, বা যারা শুকনা ছিল আগে তারা আবার আগের মতো শুকনা হয়ে যাবে। তো এই জিনিসটা হচ্ছে এরকম, তো এটা এইভাবে মাথায় নেওয়ার দরকার নাই যে জিম করলাম, করার পর যদি আমি না করি তাহলে আমি আবার অসুস্থ হয়ে যাবো, আমার খুব খারাপ অবস্থা হয়ে যাবে, এরকম কিছুই না। জিম করলে, পরিচর্যা করলে আপনার জিনিসটা সুন্দর থাকবে, আপনার জিনিসটা গ্লেজ দিবে, আপনাকে দেখতে ভালো লাগবে, আর যদি না করেন, পরিচর্যা না করেন তাহলে আপনি যেরকম আগে ছিলেন ঠিক সেরকমই হয়ে যাবে, এটা হচ্ছে মেন জিনিস। তো এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে এবং এই ধারণাটা ফেলে দেন যে আপনার জিম করার পরে জিম যদি ছেড়ে দেন তাহলে আপনি খুব খারাপ হয়ে যাবেন বা অসুস্থ হয়ে যাবেন বা আপনার খুব বাজে অবস্থা হয়ে যাবে, এরকম কিছুই না। আপনাদের যদি আরও কোনো ধারণা থাকে যে জিনিসটা আপনারা কনফিউজ সেটা কমেন্ট করতে পারেন, সেটা নিয়েও আমরা নেক্সটে ভিডিও বানানোর ট্রাই করবো, আপনাদেরকে এটা ক্লিয়ার করার চেষ্টা করবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে রেসপন্স করবেন এবং এই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন যাদের মাথায় এখনও ভুল ধারণা আছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো টপিক নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিলয় ফিটনেসের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।